ট্রেলার লঞ্চ হয়ে গেল বনি সেনগুপ্ত এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত আগত ছবি রবিন্স কিচেনের। শুনে নেব এই ছবি নিয়ে কি বললেন অভিনেতা অভিনেত্রীরা। আর কয়েকদিনের অপেক্ষা, 19-তেই ওপেন হয়ে যাবে এবং দর্শকদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ থিয়েটারে এসে ছবিটা দেখুন। আমরা চেষ্টা করেছি একটা ভালো কাজ তৈরি করার এবং আশা করছি এই সব কটা দিক মিলিয়ে রবিন্স কিচেন আজকের জেনারেশনের একটা স্ট্রাগলের গল্প বলে। ডেফিনেটলি একটা থ্রিলার ছবি, তো সেখানে বেশ কিছু দিক রয়েছে যেটা জমজমাটি লাগতে পারে দর্শকের, এবং মিউজিক এবং আমাদের পারফরমেন্সেস আমরা সবাই চেষ্টা করেছি যে একটা ভালো কাজ প্রেজেন্ট করার। তো আশাবাদী এই কাজটা নিয়ে অবশ্যই দেখুন। ডেফিনেটলি অনেকটা চ্যালেঞ্জিং ছিল, তার কারণ মেয়েটির একটা ডিসঅর্ডার রয়েছে যেটা সিলেক্টিভ মিউটিজম, ও খুব ইজিলি ওপেন আপ করতে পারে না, কথা বলতে পারে না। তো প্রচুর সিন যেটা হয়তো ডায়লগ না বলে বডি করতে হয়েছে, তো সেই জিনিসগুলো খুব চ্যালেঞ্জিং ছিল। বাট ডেফিনেটলি ডিরেক্টর অনেক হেল্প করেছে, বাপ্পা ইজ এ ভেরি গুড ডিরেক্টর এবং হি ইজ ভেরি প্রমিসিং ডিরেক্টর। তো সেখান থেকে স্ক্রিপ্টটা খুব হেল্প করেছে, ডেফিনেটলি যাদের সাথে অভিনয় করার সুযোগ হয়েছে সবাই মিলিয়ে কাজটা ইজিয়ার হয়ে গেছে। নতুন বাংলা ছবি, আমাদের নতুন ছবি রবিন্স কিচেন 19 তারিখে রিলিজ করছে, অবশ্যই থিয়েটারে দেখুন, আশা করছি ভালো লাগবে। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে। রবিন্স কিচেনের অভিজ্ঞতা ডেফিনেটলি খুব ভালো। আমার অলওয়েজই অভিনেতাদের এটা ভালো লাগে যে একটু অন্য অন্য রকম যদি চরিত্র করা যায়, সো সেখানে আবারও একটা অন্যরকম চরিত্র এবং এখানে কমপ্লিটলি একটা শেফ, সো সেই শেফের ক্যারেক্টার করা এবং সেই মেন্টালি নিজেকে রেডি করা সেটা ডিফিকাল্ট, বাট হ্যাঁ আমাদের ভালোই লাগে অন্য অন্য চরিত্র করতে, তো সেটা করেছি অ্যান্ড আশা করছি মানুষ যখন দেখবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আর এছাড়া বলবো যে স্ক্রিপ্টটা খুব ভালো, থ্রিলার, যে থ্রিলার আমার সবসময় নিজের খুব প্রিয়। সো রবিন্স কিচেন, সেই কিচেনের মধ্যে কি কি হয় এবং সবাই খুব রিলেট করতে পারে, বিকজ একদম রিলেটেবল ক্যারেক্টার, রিলেটেবল স্টোরি, আশা করছি দর্শকদের ভালো লাগবে। প্রিয়াঙ্কাদের সাথে তুমি আগেও কাজ করেছো পাহাড়ি পাহাড়ে নিয়ে, তো শুনলাম পাহাড়ে না, আমাদের অহল্যাও বেসিক্যালি ছিল হচ্ছে কলকাতার শহরের কেন্দ্রে কি একটা গল্প এবং সেটা আমি করেছি অ্যান্ড খুবই ভালো অভিনেত্রী, তো সেই জন্য খুবই ইজি হয় কাজ করতে অ্যান্ড খুব একটা ভালো হলে আমার মনে হয় যে নিজেদেরও অ্যাক্টিং খুব ভালো হয়, তো সেটাই এক্সপিরিয়েন্স খুবই ভালো অ্যান্ড শি ইজ গ্রেট খুব একটা টু ওয়ার্ক উইথ। গল্পের নাম যেহেতু রবিন্স কিচেন, তুমি কিচেনের সম্পর্কে কতটা ম্যাচিওর? কিচেনের সম্পর্কে একদমই আমার কোনো ম্যাচিউরিটি নেই, কিচেনটা থেকে আমি দূরেই থাকি। চেষ্টা করেছিলাম লকডাউনে কিছু কিছু বানানোর জিনিস, সেগুলো বানিয়েছিলাম, বাট তাছাড়া খুব একটা কিচেনের কাছাকাছি থাকি না। আমার আমার বিরিয়ানি ডেফিনেটলি। ডেজার্টের মধ্যে ওই আমি ডেজার্ট খুব একটা খাই না, বাট ওই কেক স্যান্ডউইচ বা পেস্ট্রিজ এইসব। তোমার ক্যারেক্টার ঠিক কি? আমার ক্যারেক্টারটা বেসিক্যালি খুবই কি বলবো চাপা অ্যান্ড খুবই ইন্ট্রোভার্ট একটা ক্যারেক্টার, খুব একটা বেশি কথা বলে না, বাট খুবই সিরিয়াস অ্যান্ড প্র্যাকটিক্যাল একটা ছেলে যে লাইফে স্ট্রাগল করেছে এবং সে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে।